একদল র্যাঙ্কিংয়ে আছে সবার উপরে, আর একদল তাদের চেয়ে 56 ধাপ পিছিয়ে। একদলের শক্তি তাদের নামে ঐতিহ্যে। অন্য দলের মূলমন্ত্র দাঁতে দাঁত চেপে প্রলেতারিয়েত লড়াই আর দলীয় ঐক্য। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে এমনই অসময়ে এক লড়াইয়ে মাঠে নামে আর্জেন্টিনা ও পানামা। মাঠের চিত্র ওই পার্থক্যটা কমই দেখা গেছে। উল্টো রথে 5 মিনিটেই আর্জেন্টিনাকে থমকে দেওয়ার চেষ্টা করে পানামার আক্রমণ। সে যাত্রায় বিফল হলে 2 মিনিট বাদে নিজেরাই বিপদে পড়ে। আগের ম্যাচের তারকা ডি মারিয়ার ফ্রিকিক থেকে হেড করেন ন্যান্সিটি ডিফেন্ডার ওটামেন্ডি, যা পানামার গোলরক্ষক পেনেদোকে পরাস্ত করে 1-0 গোলের লিড নেয় আলবিসেলেস্তারা। এরপর মাঝে মধ্যে আর্জেন্টাইন রক্ষণের পরীক্ষা নিলেও ফলপ্রসূ কিছু দিতে পারেনি পানামা। এক গোলের ব্যবধান কমানোর চেষ্টায় থাকা দলটি আরো বিপাকে পড়ে 32 মিনিটে আনিবাল গোদোয়ে দ্বিতীয় হলুড কার্ড দেখে মাঠ ছাড়লে। যেখানে 11 জনের দল নিয়ে টিকে থাকা দায়, সেখানে 10 জনের দল কি বা করতে পারবে? প্রথমার্ধ পর্যন্ত ম্যাচটি ছিল নিরাবেগ, নিরস ও জৌলুসহীন। দ্বিতীয়ার্ধের 5 মিনিটের মাথায় আসলে সব থেকে বড় তারকা সাইডলাইনে ওয়ার্ম আপ করতে নামেন, আর তাতেই উপস্থিত প্রায় 54,000 দর্শকের উল্লাস আকাশ ছোঁয়া। 61 মিনিটে অগাস্টো ফার্নান্দেসের বদলি হিসেবে মাঠে নামেন খুদে জাদুকর লিওনেল মেসি, আর নেমেই পন করে বসেন জাত চেনাবেন। মাঠে নামার 8 মিনিটের মাথায় হিগুয়েনের পাশ থেকে লিড দ্বিগুণ করেন লিওনেল আন্দ্রেস মেসি। মেসির নিরুত্তাপ উদযাপন যেন বলেই দিচ্ছিল মেসি ম্যাজিক যে আরো ঢের বাকি। 78 মিনিটে ফ্রিকিক পায় আর্জেন্টিনা, আর কিক নিতে দাঁড়ান খোদ ম্যাজিশিয়ান। পুরোদস্তু শৈল্পিক ভঙ্গিমায় পানামার দেয়ালকে বোকা বানিয়ে বল জালে জড়ান। পানামাকে নিয়ে মেসির ছেলে খেলা যেন থামছিলই না। 9 মিনিট পর মার্কোস রোহোর পাস দারুণ দক্ষতায় পায়ের সাথে নিখুঁতভাবে এটে রাখেন মেসি, অতঃপর জোরালো শটে গোল। ইঞ্জুরি থেকে ফিরে বদলি হিসেবে নেমেও হ্যাট্রিক করে বুঝিয়ে দিলেন নিজের সহজাত ফুটবলীয় দক্ষতা। মেসির জাদুর রেশ তখনও কাটেনি। তার আগেই 90 মিনিটে পানামার দীর্ঘশ্বাস দীর্ঘতর করতে 5ম গোলটি করেন সার্জিও আগুয়েরো। 5 গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তারা। আর 1.5 ঘন্টার খেলায় মাত্র 30 মিনিট খেলেও পুরোটা আলো নিজের করে নিলেন লিওনেল আন্দ্রেস মেসি।